হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি। সো চলো তাহলে ম্যাথটা পড়ে দেখা যাক, ওই সুপ্রিমাম এবং ইনফিমাম রিলেটেড। সো চলো ম্যাথটা দেখি আমরা। দেখো তোমাকে বলতেছে একটা বাস্তব সংখ্যার উপসেট এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এই সেটটা এক্স দিয়ে গঠিত, মানে এই সেটের উপাদানগুলো এক্স দিয়ে গঠিত, এবং তোমাকে বলা হচ্ছে যে একটা সম্পর্ক দেওয়া আছে, অসমতা দেওয়া আছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি লেস দেন জিরো। এই সেটের তোমাকে হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, দ্যাট মিনস ইনফিমাম বের করতে বলতেছে। আমরা জানি বৃহত্তম নিম্ন সীমা মানে কি বলতো ভাই, ইনফিমাম। তাহলে তোমাকে বের করতে বলতেছে ইনফিমাম অফ এস কত হবে, মানে এই সেটের এস, এটা তো এস সেট। আর তোমাকে জিজ্ঞেস করতেছে দেখো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। সো ঊর্ধ্বসীমা মানে কি দেখো তো ভাই, ঊর্ধ্বসীমা মানে হচ্ছে তোমার সুপ্রিমাম। তাহলে এই সেটের সুপ্রিমাম মানে সুপ্রিমাম অফ এস ইকুয়ালস টু কত হবে, এই দুটো জিনিস তোমাকে বের করতে বলা হচ্ছে। সো এটা খুবই সিম্পল একটা ম্যাথ, চলো আমরা দেখি। এখানে একটা জিনিস দেখো, এখানে তোমাকে বলে দিছে এস সেটটা আসলে উপাদান, এস সেটের উপাদানগুলো কত হবে, এক্স দিয়ে হবে। তাহলে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলি হবে তোমার হচ্ছে অ্যাসেটের উপাদান। তাহলে চলো আমরা প্রথমে আগে অসমতাটাকে সমাধান করি। দেখো এখানে কি দেওয়া আছে বলো তো আমাকে ভাই, এখানে দেওয়া আছে দেখো তোমার এখানে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস তোমার এখানে সিক্সটিন এক্স প্লাস তোমার এখানে দেখো থ্রি লেস দেন জিরো দেওয়া আছে। সো দেখো তো এটার মধ্যে কি হবে কাহিনি, এটার মধ্যে আমরা যদি এটাকে মিডল টার্ম করার চেষ্টা করি, দেখো এখানে কত লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার, দেখো তো এই থ্রি আর ফাইভ গুণ করলে কত ফিফটিন, তাহলে এখানে আছে মাইনাস সিক্সটিন এক্স। তাহলে মিডল টার্ম করলে এখানে আমরা মাইনাস ফিফটিন এক্স লিখবো, তারপরে দেন এখানে আমরা মাইনাস এক্স লিখবো। দেখো মাইনাস ফিফটিন এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটিন এক্স, আর এখানে আমরা প্লাস থ্রি লিখবো লেস দেন জিরো। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, এই দুইটা জিনিস, প্রথম দুটা জিনিস থেকে আমরা তাহলে ফাইভ এক্স কে কমন নিতে পারি। তাহলে ফাইভ এক্স যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে শুধু এক্স, আর এখানে থাকবে মাইনাস থ্রি। আর এখান থেকে দেখো আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি লেস দেন হচ্ছে কত বলতো ভাই, লেস দেন হচ্ছে তোমার জিরো। তাহলে দেখো তো দুইটাকে যদি তুমি যদি এবার কম্বাইন করো তাহলে এইখানে থাকবে এক্স মাইনাস থ্রি আর ইনটু এইখানে থাকবে হচ্ছে তোমার ফাইভ এক্স মাইনাস ওয়ান, এটা লেস দেন জিরো। তাহলে দেখো এটা তুমি এটাকে যদি এটাকে আমরা সমাধান করতে শিখছি জিনিসটাকে, এক্স এর ভ্যালুগুলো বের করার জন্য কিভাবে করবো বলতো। দেখো আমরা আগে প্রথমে বের করব এখানে উৎপাদক কয়টা, দুইটা, এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক। তাহলে কোন উৎপাদকের কোন ভ্যালুগুলোর জন্য মানে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু কোন ভ্যালুর জন্য উৎপাদকটা জিরো হয় এটা বের করব। দেখো তো তুমি যদি ফার্স্ট উৎপাদকে এক্স ইকুয়াল টু থ্রি বসাও, তার মানে তুমি যদি ফার্স্ট উৎপাদকে এক্স ইকুয়াল টু থ্রি বসাও তাহলে তোমার প্রথম উৎপাদকটা কিন্তু জিরো হবে। আবার তুমি যদি সেকেন্ড উৎপাদকে এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়ান বাই ফাইভ বসাও তাহলে কিন্তু তোমার কি হবে, দেখো তো এখানে ওয়ান বাই ফাইভ বসালে ফাইভ আর ফাইভ তো কাটাকাটি যাবে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান কিন্তু তোমার এখানে জিরো হবে। সো আমরা যদি এখানে একটা সংখ্যা রেখা টানি, এরপর আমরা কি করতাম বলো তো, আমরা এখানে একটা সংখ্যা রেখা টানতাম। তাহলে এখানে একটা যদি সংখ্যা রেখা টানি, দেখো তো সংখ্যা রেখার এদিকে কি থাকবে, এদিকে থাকবে তোমার পজিটিভ ইনফিনিটি, এদিকে থাকবে হচ্ছে তোমার নেগেটিভ ইনফিনিটি। তাহলে দেখো তো এক্স এর একটা ভ্যালু পাইছো থ্রি, একটা ভ্যালু পাইছো তুমি এখানে ওয়ান বাই ফাইভ। তাহলে থ্রি সাপোজ ধরা যাক এখানে থাকবে, এটা হচ্ছে আমার থ্রি, আর এটা হচ্ছে সাপোজ এদিকে ধরো আমার থাকবে হচ্ছে তোমার ওয়ান বাই ফাইভ। তাহলে আমরা টেকনিকটা কি শিখছিলাম বলতো, সবচেয়ে ছোট মান, সবচেয়ে ছোট মান এখানে কে ওয়ান বাই ফাইভ, তার থেকেও ছোট মান নিয়ে আমরা কি করব, ইকুয়েশন টেস্ট করব। এটা আমরা অলরেডি সবাই শিখে আসছি আগে থেকে। তাহলে চলো আমরা টেস্ট করি। দেখো এখানে এখানে এক্স এর ভ্যালু তোমার হচ্ছে যে সবচেয়ে ছোটকে ওয়ান বাই ফাইভ, তো ওয়ান বাই ফাইভ থেকে কে কে ছোট হইতে পারে, জিরো হইতে পারে, মাইনাস ওয়ান হইতে পারে, তুমি যে কোনো কিছু চাইলে এখানে বসাতে পারো এক্স থেকে ছোট। তো আমি যদি এখানে এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে দেখো এখানে জিরো বসালে এটা মাইনাস থ্রি থাকবে, আর জিরো বসালে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে, কারণ ফাইভ এক্স মানে তো জিরো। তাহলে দেখো তো দুইটা গুণ আকারে আছে, তো মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান গুণ হয়ে তোমার কি হবে বলো তো ভাই, প্লাস থ্রি হবে না? তো প্লাস থ্রি এটা তো লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো, অবশ্যই গ্রেটার দেন জিরো, কিন্তু তোমার এখানে কি দেওয়া আছে বলো তো, লেস দেন জিরো দেওয়া আছে। তাহলে এই ওয়ান বাই ফাইভ থেকে ছোট কোনো মানের জন্য তোমার দেখো তো তোমার এই ইকুয়েশনটা কি করতেছে না, সিদ্ধ করতেছে না। সো এই মানগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে কোনটা, এই অংশ গ্রহণযোগ্য না হলে পরের অংশ গ্রহণযোগ্য হবে, পরের অংশ গ্রহণযোগ্য হইলে আবার এই পরের পরের অংশটা আবার গ্রহণযোগ্য হবে না। এই জিনিসগুলো আমরা প্রথম চার পাঁচটা লেকচারে দেখে আসছি। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো তো এটার পরে তুমি সমাধান সেট কি লিখবা, সো এখানে তুমি এরপরের লাইনে কি লিখে দিবা এক্স এর। তাহলে দেখো এখানে আসলে এক্স এর ভ্যালু কত কত থেকে কত হইতে পারে, দেখো এক্স এর গ্রহণযোগ্য ভ্যালু ইয়া কোনটা রেঞ্জ হচ্ছে এটা। সো ওয়ান বাই ফাইভ থেকে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু বড় হবে, কিন্তু এক্স এর ভ্যালু তোমার হচ্ছে থ্রি থেকে ছোট হবে। এখন দেখো আমি যদি এখন এস সেটটাকে লিখতে চাই, দেখো তো এস সেটটা এখন কিরকম, এস ইকুয়ালস টু দেখো এটা এক্স বিলংস টু মানে তোমার এই সেট হচ্ছে এই, এখানে আগে এক্স দেওয়ার অর্থ হচ্ছে এই সেটের উপাদানগুলো শুধু হচ্ছে এক্স এর ভ্যালুগুলো, আর এখানে দেখো এক্স এর ভ্যালুগুলো কত কত,
ওয়ান বাই ফাইভ থেকে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু বড়, এক্স এর ভ্যালু তোমার হচ্ছে আবার থ্রি থেকে ছোট। এখন দেখো, তোমাকে আমি গতদিন বলছিলাম গত লেকচারে আমরা যে এখানে কিন্তু তোমার এক্সটা কি পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা নাকি বাস্তব সংখ্যা এরকম কিছু বলে দেওয়া নাই। এরকম যদি বলে না না থাকে তাহলে আমরা ধরে নিব এক্স বিলংস টু তোমার হচ্ছে সেট অফ রিয়াল নাম্বার। এরকম বলে দেওয়া না থাকলে আমরা কি ধরে নিব এক্স বিলংস টু সেট অফ রিয়াল নাম্বার। বলে দিলে তো আমরা ধরতাম না, যেহেতু বলে দেয় নাই তাহলে আমরা ধরে নিব এক্স বিলংস টু রিয়াল নাম্বার। আচ্ছা, এক্স বিলংস টু যদি আবার রিয়াল নাম্বার হয় এটা মানেটা কি? তাহলে এটার সুপ্রিমাম অফ এস কত হবে আর ইনফিমাম অফ এস কত হবে? এই জিনিসটা আমরা গতদিন থিওরি ক্লাসেই পড়ে আসছি, কেউ যদি এটা ভুলে যাও একটু কষ্ট করে থিওরি ক্লাসটা দেখে আসবা গত লেকচারটা, তাহলে দেখো তো এখানের মধ্যে কি হবে সুপ্রিমাম অফ এস কত হবে। যেহেতু এক্স বিলংস টু আর, তার মানে এক্স এর ভ্যালুটা থ্রি এর খুবই কাছাকাছি হবে, সো সুপ্রিমামটা হবে তোমার হচ্ছে যে থ্রি। আর যেহেতু এক্স বিলংস টু আর তাহলে এটার যে মিনিমাম ভ্যালুটা সেটা ওয়ান বাই ফাইভ এর খুব কাছাকাছি হবে, সো এটার ইনফিমাম হবে তোমার হচ্ছে ওয়ান বাই ফাইভ। দেখো ভাই, এই ধরনের সেম জিনিস গতদিন আমরা তো ইন ডিটেলসে গত লেকচারে এটা আমরা পড়ে আসছি, একটু কষ্ট করে যদি ভুলে যাও তাহলে দেখে আসিও। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, কঠিন কিছু না। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা একটা এমসিকিউ টাইপের ম্যাথ, বুট এক্স আসছিল। চলো দেখি এটা কি বলছে। তোমাকে একটা অ্যাসেট দেওয়া আছে, এটার মধ্যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ ছয়টা উপাদান দেওয়া আছে। জিজ্ঞেস করা হয়েছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত। তো ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এটাকে আমরা কি বলি? সুপ্রিমাম বলি। তো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই সেটের সুপ্রিমাম কত। তো সুপ্রিমামকে তুমি কিভাবে বের করো ভাই? সুপ্রিমাম আমরা জানি একটা সেটের সর্বোচ্চ উপাদানকে সুপ্রিমাম বলে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এই সেটের সুপ্রিমাম কত, ফাইভ। তাহলে এখানে আমরা লিখে দিব, এটা এমসিকিউতে আসছিল যে সুপ্রিমাম অফ এ ইকুয়ালস টু কত হবে বলো তো ভাই, ইকুয়ালস টু তোমার হবে এখানে ফাইভ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথে দেখো তোমাকে কি দেওয়া আছে। সি একটা সেট দিছে, সেটটাকে হচ্ছে মাইনাস, সেট ইকুয়ালস টু কত, সি ইকুয়ালস টু মাইনাস ওয়ানের উপর পাওয়ার হচ্ছে এন, আর এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর এন বলছে বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। দেখো এখানে কিন্তু তোমাকে বলে দিছে প্রথম অঙ্কটাতে কিন্তু ওইটা কোন সেটের অন্তর্ভুক্ত সেটা কিন্তু বলে নাই, এখানে বলে দিছে এনটা কি ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত। তাহলে এরপর জিজ্ঞেস করছে এই সি সেটের আমাকে হচ্ছে সুপ্রিমাম কত, ইনফিমাম কত। চলো তাহলে আমরা সলভ করি, খুবই সিম্পল একটা ম্যাথ। চলো দেখাই আমি তোমাকে কিভাবে সলভ করবো। প্রথমে আমরা একটু করে আগে দেখি, আমরা সবাই জানি ন্যাচারাল নাম্বার মানে কত। ন্যাচারাল নাম্বার মানে কত বলো তো ভাই? ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এভাবে করে যা থাকবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এরা হচ্ছে কি বলতো ভাই, ন্যাচারাল নাম্বার। এটা আমরা সবাই অলরেডি জানি জিনিসটা। তাহলে একটা জিনিস দেখো তো, তোমার এখানে সি ইকুয়ালস টু কত দেওয়া আছে? তোমার এখানে সি ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার হচ্ছে এন ইন্টু এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখন তোমাকে এখানে বলতেছে দেখো এন, এই এন জিনিসটা আবার কি বিলংস টু এই ন্যাচারাল সেটের অন্তর্ভুক্ত। তার মানে তোমার এই এন এর ভ্যালুগুলা, ছোট হাতের এন এর ভ্যালুগুলা ওয়ান হইতে পারবে, টু হইতে পারবে, থ্রি হইতে পারবে, ফোর হইতে পারবে, ফাইভ, এরকম করে সকল ন্যাচারাল নাম্বারের ভ্যালুগুলা হইতে পারবে জিনিসটা। তাহলে চলো আমরা আস্তে আস্তে জিনিসটা একটু করে বের করে দেখাই। একটা জিনিস দেখো তুমি, এখানে তোমাকে এখানে বের করতে বলছে সি সেটের সুপ্রিমাম কত আর ইনফিমাম কত। এটা আসলে এমসিকিউতে যদি আসে চট করে তুমি কিভাবে বলবো আমি তোমাকে দেখাই দিই জিনিসটা। একটা জিনিস দেখো, তুমি যদি এই জিনিসটা ছাড়া চিন্তা করো, সাপোজ তোমার কাছে এই জিনিসটা নাই, তাহলে তুমি দেখো তো এই জিনিসটার ভ্যালু ম্যাক্সিমাম কত আসতে পারে। এই যে এই বক্স করা এই টিক চিহ্ন দেওয়া, এটার ভ্যালু ম্যাক্সিমাম কত আসতে পারে? ম্যাক্সিমাম দেখো, তুমি যদি এখানে জিনিসটা চিন্তা করো, এন এর ভ্যালু তুমি যদি পাঁচ বসাও, এটা কিন্তু আমি এমসিকিউর জন্য পদ্ধতি দেখাচ্ছি, তাহলে এটা কত হবে? নিচে ছয় হবে। কেন? কারণ এখানে এন প্লাস ওয়ান, তাহলে আনসার আসবে তখন ফাইভ বাই সিক্স। তুমি যদি এখানে এন এর ভ্যালু পনেরো বসাও, নিচে কিন্তু ষোলো হবে। কেন? এন প্লাস ওয়ান। তুমি যদি এন এর ভ্যালু পঞ্চাশ বসাও, নিচে কিন্তু একান্ন হবে। তাহলে এটা দ্বারা কি ইমপ্লাই করতেছে? এটা দ্বারা ইমপ্লাই করতেছে এই যে এই বাক্সটার ভ্যালু কখনোই ওয়ান হতে বড় হতে পারবে না, ওয়ানের কাছাকাছি যাচ্ছে। দেখো ফাইভ বাই সিক্স, ফিফটিন বাই সিক্সটিন, ফিফটি বাই ফিফটি ওয়ান, সবগুলো কিন্তু ওয়ানের কাছাকাছি যাচ্ছে, কিন্তু ওয়ানের কিন্তু কখনো কি হতে পারবে না, এই ভ্যালুটা ওয়ানের কখনো বড় হতে পারবে না। কেন? কারণ তুমি এখানে ধরো সাপোজ একশো বসাইছো, তাহলে নিচে কিন্তু একশো এক বসবে, কারণ এখানে এন প্লাস ওয়ান আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে এই ভ্যালুটা ওয়ান থেকে কখনো ছোট হইতে পারবে না। এখন এখানে দেখো তোমার এই পার্ট একটা জিনিসে দেখো, এই পার্টে তোমাকে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার দিছে এন। তাহলে যদি এন এর ভ্যালু যদি তোমার এখানে বিজোড় হয়, তাহলে যদি তোমার এখানে এন এর ভ্যালু বিজোড় হয়, তাহলে তোমার দেখো তো এই মাইনাস ওয়ানের উপরে পাওয়ার যদি তুমি এন বিজোড় বসাও, মানে ওয়ান থ্রি ফাইভ বসাও, তাহলে এই জিনিসটা নেগেটিভ আসবে না,
আর এন এর ভ্যালু তুমি যদি জোর বসাও তাহলে দেখো তো এই মাইনাস ওয়ানের উপর টু ফোর সিক্স এগুলো বসাও তাহলে ভ্যালুটা কিন্তু তোমার এখানে পজিটিভ আসবে। দ্যাট মিনস দেখো এই যে এই প্রথম সেকেন্ড যে লাল বক্সটা এটার তো ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান, আর একবার এটা নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে। তাহলে এখান থেকে আসলে এমসিকিউর জন্য নিঃসন্দেহে বলে দেওয়া যায় সুপ্রিমাম অফ সি ইকুয়ালস টু তোমার হচ্ছে কত বলতো পজিটিভ ওয়ান, কারণ আমরা সুপ্রিমাম মানে কি জানি ম্যাক্সিমাম ভ্যালু, আর আমরা এটাও বলতে পারি সুপ্রিমাম অফ সি এটা ইকুয়ালস টু তোমার হচ্ছে নেগেটিভ ওয়ান। এটা তুমি কোথায় করবা বলো তো, এমসিকিউতে করবা, কিন্তু তোমার অঙ্কটা যদি রিটার্নে আসে তাহলে তুমি কিভাবে করবা? রিটার্নের জন্য কিন্তু এইভাবে করা যাবে না, রিটার্নের জন্য এটাকে একটু স্পেশাল নিয়ম আছে একটা, তাহলে আমরা চলে এগুলোকে মুছে দিই। রিটার্নে কিভাবে করব চলো আমি দেখাই জিনিসটা, সেম আনসার আসবে যেভাবে তুমি করো না কেন সেম আনসার আসবে ভাই। আচ্ছা তাহলে চলো রিটার্নে কিভাবে করবো আমি তোমাকে দেখাই। তুমি কি করবা, প্রথমে লিখবা যে এখানে যেহেতু এন বিলংস টু এন, তাহলে আমি চাইলে এখানে এন ইকুয়ালস টু প্রথমে ওয়ান বসাতে পারি, বিভিন্ন মান বসাই দেখতে হবে। তাহলে সি ইকুয়াল টু দেখো তো কত আসবে এখানে, মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখো তো এখানে কত আসতেছে, এখানে এখানে আসবে কিন্তু মাইনাস ওয়ান বাই টু আসবে। তুমি যদি এখানে এনের ভ্যালু টু বসাও তাহলে দেখো তো কত আসবে, সি ইকুয়ালস টু মাইনাস ওয়ানের স্কোয়ার, তারপর তোমার এখানে হচ্ছে যে টু ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, দ্যাট মিন্স তোমার এখানে কিন্তু আসবে হচ্ছে টু বাই থ্রি আসবে। তারপরে তুমি এখানে এনের ভ্যালু থ্রি বসাও, এটা কিন্তু রিটার্নের পদ্ধতি, তাহলে সি ইকুয়াল টু কত আসবে দেখো, মাইনাস ওয়ান পাওয়ার থ্রি ডট তোমার এখানে বসবে থ্রি, আর এখানে থাকবে থ্রি প্লাস ওয়ান, দ্যাট মিন্স এটা হবে তোমার এখানে হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর। আর এখানে দেখো এন ইকুয়াল টু তুমি যদি ফোর বসাতে থাকো তাহলে দেখো তো এখানে কি আসবে, সি ইকুয়ালস টু আসবে তোমার হচ্ছে যে মাইনাস ওয়ান পাওয়ার ফোর, আর এখানে দেখো তোমার হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান, দ্যাট মিন্স এটা কিন্তু পজিটিভ ফোর ডিভাইডেড বাই ফাইভ আসবে। তাহলে তুমি এখানে লিখবা, এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে দেখো কি দেখা যাচ্ছে, সি এর ভ্যালু প্রথমে হয়েছে মাইনাস ওয়ান বাই টু, পরে হয়েছে মাইনাস থ্রি বাই ফোর। এটা এটা আস্তে আস্তে কার কাছে যাচ্ছে বলো তো, মাইনাস ওয়ানের কাছে যাচ্ছে, তার মানে মিনিমাম ভ্যালু কত হতে পারে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সি এর সর্বনিম্ন মান, সি এর সর্বনিম্ন মান ক্রমাগতভাবে ক্রমাগতভাবে মাইনাস ওয়ানের কাছে যাচ্ছে বা মাইনাস ওয়ানের নিকটবর্তী হচ্ছে, মাইনাস ওয়ানের নিকটবর্তী বা কাছে যাচ্ছে একটা লিখলেই হবে, নিকটবর্তী হচ্ছে। এবং তুমি আরেকটা জিনিস দেখো, এখানে টু বাই থ্রি, এখানে ফোর বাই ফাইভ, পরেরটা যদি করো তাহলে তোমার হচ্ছে যে আসবে কত, তোমার আসবে হচ্ছে সিক্স বাই সেভেন আসবে মেবি, হ্যাঁ এরকম আসবে। তাহলে এটা কিন্তু ওয়ানের কাছে যাচ্ছে বারবার, তো নিকটবর্তী হচ্ছে, এবং এবং সি এর সর্বোচ্চ মান, যেহেতু পজিটিভগুলো হচ্ছে সর্বোচ্চ মান হবে, তাহলে সর্বোচ্চ মান প্লাস ওয়ানের নিকটবর্তী হচ্ছে, প্লাস ওয়ানের নিকটবর্তী হচ্ছে। সুতরাং আমি কি বলতে পারি, ইনফিমাম অফ সি মানে সর্বনিম্ন ভ্যালু অফ সি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এবং সুপ্রিমাম অফ সি ইকুয়ালস টু তোমার হচ্ছে প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমার কি বলতো ভাই আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এমসিকিউ তো আসতে পারে, আর এমসিকিউর জন্য আমি দেখাই দিলাম কিভাবে করবা। চলো তাহলে আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথটা, দেখো নেক্সট ম্যাথ তোমাকে কি বলছে, তোমাকে বলছে এস একটা সেট, এই সেটের উপাদানগুলো হচ্ছে তোমার এক্স, এবং এক্স বিলংস টু কত ন্যাচারাল নাম্বার। এবার দেখো ন্যাচারাল নাম্বার বলে দিছে, এবং তোমাকে বলে দিছে এক্স লেস দেন কত বলতো ভাই, দুই হাজার পনেরো জিনিসটা। দেখো এই অঙ্কটা আমি দুইভাবে করাই, প্রথমে দেখো প্রথমে যদি এরকম থাকতো এক্স বিলংস টু, এক্স বিলংস টু সেট অফ রিয়াল নাম্বার যদি বলতো, এবং এক্স যদি বলে দিত দুই হাজার পনেরো, এবং যদি এটার আমাকে সুপ্রিমাম বের করতে বলতো, তাহলে এটার সুপ্রিমাম ইকুয়ালস টু কত হইতো। দেখো এক্স বিলংস টু রিয়াল নাম্বার, এটা মানেটা কি ভাই, এটা মানেটা হচ্ছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। এখন বাস্তব সংখ্যাটা দশমিক গুলোকে আমরা কি কাউন্ট করি, বাস্তব সংখ্যা হিসেবে কাউন্ট করি। তো দেখো তাহলে দুই হাজার পনেরো থেকে যে কোনো ছোট যে কোনো বাস্তব সংখ্যায় গ্রহণযোগ্য, তাহলে সেটা হইতে পারে ধরো দুই হাজার চোদ্দ দশমিক হাজারটা নয় দিলা, তারপর দুই হাজার চোদ্দ দশমিক শুধু নয় দিলা,
মানে 2015 খুব কাছাকাছি হবে, যদি তোমার একটা সেট অফ রিয়াল নাম্বার হয় তাহলে তখন এস এর সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু মানে সুপ্রিমাম কত হবে বলো তো, 2015 হবে। কিন্তু তুমি যখন এখানে এস ইকুয়ালস টু লিখে দিছো, তোমার কোয়েশ্চনে ছিল এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার আর এক্স এর ভ্যালুটা 2015 থেকে ছোট, তার মানে দেখো কি তোমাকে এবার বলে দিছে যে তোমার এক্স এর ভ্যালুটা ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত, তার মানে তোমার এখানে এটা ভগ্নাংশ হইতে পারবে না, মানে দশমিক হইতে পারবে না, হইতে পারবে কত, 1 2 3 4 5 6 এভাবে করে, এভাবে 2010 2011 2012 2013 মানে 2014 2015, মানে দ্যাট মিনস তোমার এস এর ভ্যালুগুলো হইতে পারবে কত, দেখো 1 হইতে পারবে যেহেতু ন্যাচারাল নাম্বার অন্তর্ভুক্ত, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, এভাবে করে বেড়ে 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 ধরো সাপোজ 2011 হইতে পারবে, 2012 হইতে পারবে, 2013 হইতে পারবে, 2014 হইতে পারবে, দেন এভাবে করে 2015, এভাবে করে জিনিসটা বাড়বে, কিন্তু দশমিক গুলো হইতে পারবে না। তাহলে দেখো তো তোমার এখানে সেটটা বলছে কি এই এক্স এর ভ্যালুটা 2015 থেকে ছোট হইতে হবে, তার মানে এই 2015 থেকে ছোট হইতে হবে মানে এইখান থেকে স্টার্ট করে সবগুলা মান গ্রহণযোগ্য হবে, কারণ দেখো এই যে পোর্শনটা এগুলো কিন্তু সবাই 2015 থেকে ছোট, তার মানে এক্স এর এই ভ্যালুগুলো গ্রহণযোগ্য, কিন্তু এই যে এখান থেকে দেখো 2015 সমান এবং 2015 থেকে বড় হয়ে গেছে, সেখানে তোমার সমান চিহ্ন নাই। তাহলে এখানে এস সেটের গ্রহণযোগ্য মানগুলা কোনগুলা, এক্স বিলংস টু এন তার মানে ন্যাচারাল নাম্বার, আর এস সেটের মধ্যে তোমার হচ্ছে যে দেখো এখানের মধ্যে হচ্ছে যে এই এক্স এর ভ্যালুগুলা মানে এস সেটের উপাদানগুলো 2015 থেকে ছোট হইতে হবে, তাহলে এগুলো গ্রহণযোগ্য, এগুলা গ্রহণযোগ্য না, তাহলে এগুলোকে আমরা কেটে দিব। তাহলে এস সেটটা দেখতে কিরকম হবে, এস সেটটা দেখতে তোমার হচ্ছে এইরকম হবে। তাহলে দেখো তো এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু কত, এই সেটের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 2014, তাহলে সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু এখানে কত হবে, 2014 হবে। তাই আমি জিনিসটা বললাম একটু খেয়াল রাখবা, তোমাকে যদি কোয়েশ্চনে এক্স বিলংস টু এন বলে সেই ক্ষেত্রে 2014 হবে, আর যদি এক্স বিলংস টু আর বলে দেওয়া থাকে সেক্ষেত্রে 2015 হবে হবে। আর আমরা অলরেডি প্রথমেই দেখে আসছিলাম অনেক সময় এরকম বলে না যে এক্সটাকে আর এর অন্তর্ভুক্ত নাকি ন্যাচারাল নাম্বার অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে তুমি আর এর অন্তর্ভুক্ত ধরে নিবা। তো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। তো আমার আনসার কোনটা এখানে বলো তো, যেহেতু আমার সেকেন্ড ম্যাথটা ছিল সো আমি তাহলে এটাকে মুছে দিই, তাহলে আমার আনসার কিন্তু হচ্ছে 2014। এই ক্ষেত্রে আমার আনসার কত, এটা হচ্ছে আমার আনসার, একটু খেয়াল রাখবা জিনিসগুলো এটা ভুল করে ফেলে। সো আজকে তাহলে এতটুকুই থাক, আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। সো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবাই। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।